নন্দীগ্রাম বিধানসভা এলাকার 10টি মন্দির কমিটির হাতে সিসি ক্যামেরা ও মাইক সেট এবং 20 জন লোকশিল্পীদের মৃদঙ্গম তুলে দেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা এলাকার 10টি মন্দির কমিটির হাতে সিসি ক্যামেরা ও মাইক সেট এবং 20 জন লোকশিল্পীদের হাতে মৃদঙ্গম তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। 73তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে এসে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে নন্দীগ্রামের যে সমস্ত মন্দিরগুলো আমাদের আস্থার জায়গা, ইলেকট্রিক কানেকশন আছে, সেখানে সিসিটিভি বসানো হবে। আজকে এখান থেকে 10টা মন্দিরের সিসিটিভি আমি এলইডিতে উদ্বোধন করব। ওই মন্দিরগুলোয় সিসিটিভি চালু হয়ে যাবে। আগামী 6 মাসের মধ্যে সমগ্র 17টা অঞ্চলের সমস্ত মন্দিরের সামনে সিসিটিভি লেগে যাবে, যাতে আমার পবিত্র মন্দিরকে কেউ নষ্ট না করতে পারে, আমার পবিত্র মন্দিরকে কেন্দ্র করে কেউ চক্রান্ত করতে না পারে, এবং আমাদের যাতে এখানে নানা ধর্ম বর্ণ নিয়ে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে তার ব্যবস্থা আপনাদের বিধায়ক করেছে। আমি এখান থেকে শিলান্যাস নয়, আমি শিলান্যাসে বিশ্বাস করি না, উদ্বোধন করছি। সাথে সাথে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, মা শীতলার সওয়াল, বাবা বিশ্বনাথের আরাধনা, পবিত্র চণ্ডী মন্ত্র, আমাদের যে ধর্মকর্ম রীতিনীতি আছে সেটা শব্দ দূষণ না করে, বয়স্ক মানুষ ছোটদেরকে অসুবিধার মধ্যে না ফেলে একেবারে প্রাতে ভোরে যখন আরতি হয় আমাদের ঠাকুরের মন্দিরের দরজা খোলে, আর বিকালে বৈকালিক যে হয় অত্যন্ত অল্প সাউন্ড দিয়ে শব্দ দূষণ না করে একই সাথে সমস্ত মন্দিরগুলিতে মাইকের সেট বিতরণের কাজ আজকে শুরু হচ্ছে নন্দীগ্রামে। আমি 10টা মন্দির কমিটির হাতে মাইক সেট তুলে দিচ্ছি এবং আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরোটা। আমাদের যেখানে যেখানে ইলেকট্রিক কানেকশন আছে বা ব্যাটারি আছে আমরা তালিকা করে ফেলেছি, সবাই পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। কীর্তনিয়ারা আমাকে বেরোনোর সময় বলছিলেন আমাদের মৃদঙ্গ পুরনো হয়ে গেছে, আপনাকে মৃদঙ্গ ব্যবস্থা করে দিতে হবে। আমি তাদের এই বক্তব্যকে অনুরোধ আবেদন বলে মনে করিনি, মনে করেছি আবেগ দিয়ে, তারা ভালোবাসা দিয়ে আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি এই পুণ্য কর্মটা করো, আমার হাত দিয়ে করতে চাইছি। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কতজন আছো, বলছে 20 জন আছি। আমি 20টা মৃদঙ্গ আজকে নিয়ে চলে এসেছি, আমি তাদের হাতে এটা দিয়ে চলে যাব এবং তারা হরি হরি বল করে সর্বত্র সনাতনের জয়যাত্রা এগিয়ে নিয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের বিধায়ক সঙ্গে আছে, ছোট ছোট উন্নয়ন হচ্ছে, আরো বড় উন্নয়নেরও পরিকল্পনা আমার আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।